হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন ভিউয়ার্স, আজকে কিন্তু একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু সকলেই প্রায় আমরা আমাদের ফোনে অডিও গান শুনে থাকি। আমাদের অবসর সময় কিন্তু আমরা ব্লুটুথ হেডফোন লাগিয়ে কিংবা আমরা কোনো সাউন্ড সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা অডিও গান শুনে থাকি। এবং আমরা যখন কোনো অডিও গান শুনে থাকি, তখন কিন্তু আমাদের সেই অডিও প্লেয়ারের ভিতরে গিয়ে কিন্তু আমরা সেই অডিও প্লেয়ারের ভিতরে একটি অপশন রয়েছে, সেটা হলো ইকুয়ালাইজার। এবং এটা কিন্তু আমরা কম বেশি করে বেস, ট্রাভেল এগুলো কিন্তু আমরা কন্ট্রোল করে কিন্তু আমাদের সেই গানটার কিন্তু কোয়ালিটি কিন্তু ইনক্রিজ করে ফেলি। তো দেখুন ভিউয়ার্স, আজকাল কিন্তু যুগ আপডেট হয়ে গিয়েছে এবং ইন্টারনেটের যুগ। আমরা কিন্তু এখন আর আগের মতন কিন্তু অডিও প্লেয়ার থেকে আমাদের ফোনের ভিতর যে ডাউনলোড করা গান রয়েছে সেটা কিন্তু আমরা শুনি না। আমরা কিন্তু অনলাইন থেকে ইউটিউবে গিয়ে কিন্তু আমরা সকল ধরনের গান কিন্তু আমরা ইউটিউব থেকে শুনে থাকি। তো দেখুন ভিউয়ার্স, আমরা যখন ইউটিউব থেকে গিয়ে আমরা গান শুনি, তখন কিন্তু ইউটিউবের ভিতর কিন্তু কোনো ধরনের কোনো ইকুয়ালাইজারের যে সিস্টেম কন্ট্রোল মানে সেটিং সেটা কিন্তু নাই। ইউটিউবের ভিতর কিন্তু যেমন গান তেমনই কিন্তু আমাদের শুনতে হয় এবং আমরা কিন্তু সেই গানের ইকুয়ালাইজারের মাধ্যমে কিন্তু বেস, ট্রাভেল এগুলো কিন্তু কন্ট্রোল করতে পারি না। তো দেখুন ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি চাইলে ইউটিউব কেন আপনার ফোনের যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো ভিডিও গান কিংবা অডিও গান যখন আপনি শুনবেন, তখন কিন্তু আপনি আপনার ফোনের ইকুয়ালাইজারটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন, বেস, ট্রাভেল এবং সেই গানের কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল করে কিন্তু আপনি আপনার ফোনের যে সাউন্ডটা রয়েছে সেটা কিন্তু ইনক্রিজ করতে পারবেন। তো এটা কীভাবে করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার ভিডিও নিচে দেখুন, একটি লাল কালার সাবস্ক্রাইব করুন, এইটিকে কিন্তু অবশ্যই কালো করে দিন এবং তার পাশে থেকে বেল আইকন টিপে অল করে দিন। এবং আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। তো দেখুন ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য কিন্তু আপনার ফোনে যে প্লে স্টোর রয়েছে সেখানে কিন্তু আপনি প্রবেশ করবেন। তো প্লে স্টোরে প্রবেশ করার পর কিন্তু আপনি সার্চ অপশনে গিয়ে লিখবেন ইকুয়ালাইজার, ইকিউ। তো এটা দেওয়ার সাথে সাথে দেখুন ভিউয়ার্স, নিচে কিন্তু সাজেস্টে চলে আসবে ইকুয়ালাইজার। তো আপনি কিন্তু এখানে ইকুয়ালাইজারে ক্লিক করে দিবেন। তো ইকুয়ালাইজারে ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, আপনার সামনে কিন্তু অনেক ধরনের অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এখান থেকে কিন্তু সব অ্যাপ্লিকেশনটা কিন্তু কাজের নয়। তো দেখুন ভিউয়ার্স, একদম উপরে একদম ফার্স্ট একটি অ্যাপ্লিকেশন রয়েছে মিউজিক ভলিউম ইকিউ ইকুয়ালাইজার। তো দেখুন ভিউয়ার্স, এইটাতে কিন্তু আপনি ক্লিক করে রাখবেন। তো দেখুন ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনের লোগোটা আপনারা ভালোভাবে দেখে রাখুন। এবং দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু 15 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে এবং এটা কিন্তু রেটিং খুবই ভালো, 4.3 রেটিং। তো এটা কিন্তু আপনি এখান থেকে ইনস্টল করবেন। তো দেখুন ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আপনি ইনস্টল করার পর এখান থেকে কিন্তু আপনি ওপেন করবেন। তো ওপেন করার পর দেখুন ভিউয়ার্স, আপনার সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে ফার্স্টে। তো আপনি এখান থেকে কিন্তু অ্যাপসেট করে দিবেন। তো এরপর কিন্তু আপনার ফোনের যে অ্যালাউটা রয়েছে সেটা কিন্তু আপনি দিয়ে দিবেন। তো দেখুন ভিউয়ার্স, এরপর কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এটা কিন্তু একদম সিম্পলি ইন্টারফেস। তো দেখুন ভিউয়ার্স, এই পাশে যে অপশনটা দেওয়া রয়েছে এটা কিন্তু ভলিউম অপশন। তো এটা কিন্তু আপনি যত বাড়িয়ে দেবেন আপনার যে ভলিউমটা সেটা কিন্তু এখান থেকে বেড়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, এই পাশে নিচে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, বেস, ইকিউ এবং ভিআইআরটি। তো এটা দেখুন বেস এবং ইকিউ দেখুন লাল রয়েছে। তো আপনি যখনই এই লালে ক্লিক করে দিবেন এটা কিন্তু হোয়াইট হয়ে যাবে। তো হোয়াইট হয়ে যাওয়ার মানে হচ্ছে এটা কিন্তু কাজ করবে না। তো আপনি যদি বেসটা কাজ করতে চান তাহলে কিন্তু আপনি বেজে ক্লিক করে দিবেন এবং এটা লাল করে দিবেন। এবং ইকিউ মানে ইকুয়ালাইজার, এটাও কিন্তু আপনি এখানে যদি হোয়াইট থাকে তাহলে কিন্তু কাজ করবে না, এটা কিন্তু আপনি লাল করে দিবেন। তো দেখুন ভিউয়ার্স, নিচে একদম লেখা রয়েছে ইকিউ। তো এখানে কিন্তু আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, আপনার সামনে কিন্তু অনেকগুলো কন্ট্রোল চলে আসবে। তো দেখুন ভিউয়ার্স, উপরে একটু অপশন রয়েছে অন অফ। তো এটা কিন্তু আপনি এখান থেকে অফ করতে পারেন এবং চাইলে কিন্তু আপনি এটাকে অন করতে পারেন। তো দেখুন ভিউয়ার্স, এরপর এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছা মতন যখন আপনি গান শুনবেন তখন কিন্তু আপনার ইচ্ছা মতন এখানটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবং নিচে দেখুন এখানে রয়েছে বেস্ট বুস্ট এবং এখানে রয়েছে ভার্সুলাইজেশন এবং এখানে টিউটর, ট্রাভেল সব কিছুই রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে সবগুলো কিন্তু বাড়িয়ে কমিয়ে কোনটা করলে আপনার হেডফোন এবং আপনার সাউন্ড সিস্টেমে ভালো শুনে সেটা কিন্তু আপনি এখান থেকে করে নেবেন। এবং করে নেওয়ার পর কিন্তু সিম্পলি আপনি এখান থেকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর কিন্তু আপনি এইবার আপনার ফোনের ভিতর যে ইউটিউবের ভিতর কিংবা যে কোনো জায়গায় আপনি ম্যাক্স প্লেয়ার হোক, যে কোনো জায়গায় ভিডিও গান এবং অডিও গান যে কোনো গান আপনি শুনলে কিন্তু আপনার আপনি ওইখানে যে সেটিংটা করে এসছেন ওই রকম কিন্তু আপনার হেডফোন এবং সাউন্ড সিস্টেমে কিন্তু শোনাবে এবং আপনার যে গানের যে অডিও কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে, বেস, বুস্ট এবং ট্রাভেল এগুলো কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, আমার এই ভিডিওটা দেখে যদি আপনি বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। এবং আমার ভিডিওর নিচে দেখুন একটি লাল কালার সাবস্ক্রাইব বাটনটি কিন্তু অবশ্যই কালো করে দিন এবং তার পাশ থেকে বেল আইকনটি অল করে দিন। এতে করে আমি যখন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেবো সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।